2022 সালে বার্মিংহামে বসেছিল কমনওয়েলথ গেমসের সবশেষ আসর। 2026 সালের আসরটি হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায়। আয়োজক হিসেবে চূড়ান্ত করা হয় ভিক্টোরিয়া প্রদেশের নাম। 2026 সালে 17 থেকে 29 মার্চ পাঁচটি ভ্যানুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কমনওয়েলথ গেমস। তবে হুট করে গেমস আয়োজন থেকে সরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। একাধিক শহরে গেমস আয়োজন করার জন্য আয়োজনের বাজেট অনেক বেশি। খরচের কথা মাথায় রেখে ভিক্টোরিয়া প্রদেশ এই আয়োজন থেকে সরে এসেছে। গত বছর আমরা কমনওয়েলথ গেমস আয়োজনের বিষয়ে সম্মতি দিয়েছিলাম। তখন বাজেট ছিল 2.6 বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, কিন্তু বর্তমানে খরচ দাঁড়িয়েছে 7 বিলিয়ন ডলারে। গতবার থেকে এবার খরচ 3 গুণ বৃদ্ধি পেয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাত থেকে গেমস আয়োজনে অর্থ খরচ করা সম্ভব না, তাই আমরা 2026 সালের কমনওয়েলথ গেমস ভিক্টোরিয়া প্রদেশে আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তে চরম হতাশ কমনওয়েলথ গেমস ফেডারেশন। বাজেট বৃদ্ধির বিষয়ে আয়োজকদের দায়ী করছে তারা। ভিক্টোরিয়া এভাবে সরে আসায় গেমসের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। এবারের কমনওয়েলথ গেমসে 54 দেশের প্রায় 4000 অ্যাথলেটিকের অংশগ্রহণ করার কথা। অজিদের সিদ্ধান্তে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারাও। খুব কম সংখ্যক দেশ এই আয়োজনের জন্য ইচ্ছা প্রকাশ করেছিল। এখন নতুন কোনো দেশ আগ্রহ হয় কিনা সেটা দেখার পালা, নইলে পরবর্তী আসর নিয়ে বেশ ঝামেলায় পড়তে হবে কমনওয়েলথ স্পোর্টসকে। ফারজানা জাহান, প্রিয়া, সময় সংবাদ।